গল্প সিঁড়ি, কলমে গীতশ্রী সিনহা, কণ্ঠে আমি রত্না রায়। দারুণ, একদম অন্যরকম রাত। কোকড়া সে খেতে থাকেন রাধারানী, যেন গান্ডে পিণ্ডে গিলছে। লোভার তো তার দৃষ্টি, ইস, আজ কার মন থেকে উঠেছিলাম। বৌমা, ও বৌমা, শুনছো বৌমা, তুমি খাবে না মা? হ্যাঁ, কি বলছেন আর একটু জোরে বলুন। বলছি তোমার জন্য একটু রাখি, তুমি খাবে তো? আমি খেয়ে এসেছি মা, ভালো লেগেছে তাই আপনার জন্য অফিস ফেরত নিয়ে এলাম, আপনি খেয়ে নিন। সবটা আমি খাবো, মানে রূপের জন্য একটু রাখি, রূপ এসে খাবে তো? অফিসে আপনার ছেলে রোজ ভালো মন্দ খায় মা, ওর জন্য রাখতে হবে না, পুরোটাই আপনার, আপনি খেয়ে নিন। পুরোটা আমার? খাবারের স্বাদ যেন আরো তৃপ্তি এনে দিল। দুমড়ানো আট পুড়ে হতচ্ছাড়া মলিন জীবনে তামাটে সময় দাগ লাগতে লাগতে সময় ঝুঁকে পড়েছিল দাঁত খিঁচানো সিঁড়ির ভাঁজে। স্যাঁতস্যাঁতে উচ্ছিষ্ট চিলে কোঠার গণ্ডিতে হাত পাকা গোছালো চট পাকানো চুলের গোছা, শীর্ণ দেহের পাণ্ডুলিপি, শরীরের আনাচে কানাচে উঁকি মারছে জলজলে চোখ, বিষাদের ঠোঁটে আজ ফাগুনের ছায়া। সেই 10 বছর আগে মেয়ে দেখতে গিয়ে কিছু অসংলগ্ন কথা বলে ফেলেছিল রাধা, পরে বুঝেছিল মেয়েরা কোনো বাজারে প্রোডাক্ট।